কেমব্রিজের ওয়াটারস্টোনে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হলো ইংরেজি উপন্যাস লস্কর। এর লেখক কেমব্রিজের বাসিন্দা শাহিদা রহমান। 1860 সালের পটভূমিতে রচিত এই উপন্যাসে ফুটে উঠেছে ব্রিটেনে আমাদের পূর্বপুরুষদের আগমন ও তৎকালীন ব্রিটেনে বিভিন্ন সামাজিক জটিল পরিস্থিতির কথা। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মামুনুর রশিদ। 1860 সালে এই পটভূমিকায় শুরু হয়েছে ইংরেজি উপন্যাস লস্কর। বর্তমানে লস্কর শব্দটি অপ্রচলিত হলেও সে সময় শব্দটি গড়ত জাহাজের মানুষের মুখে মুখে। 1900-এর মাঝামাঝি সময়ে অসংখ্য বাংলাদেশি ব্রিটিশ স্টিম জাহাজে কাজ করতেন, যাদের বলা হতো লস্কর। সিলেটে তারা জাহাজি বা জাহাজিয়া হিসাবে পরিচিত ছিলেন। সে লস্করদের জীবনের অসহনীয় কষ্ট এবং না বলা অনেক কথাই ফুটে উঠেছে এই উপন্যাসে। After 1860s, most of the Lascars came from Sylhet, Bangladesh. None of them had the intention of settling permanently in England. They just wanted to work on these ships, be paid, take the money home. But these men really were cruelly treated. They were very badly treated. And I think this part of history is being forgotten. Sylhet থেকে আসা আয়ান মিয়া নামের এক লস্কর এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র। আয়ান ভাগ্যের সন্ধানে ব্রিটিশ জাহাজে চাকরি নিয়ে দেশ ছাড়েন, আসেন ভিক্টোরিয়ান লন্ডনে। কিন্তু এখানে গায়ের রং যে তার ভাগ্য উন্নয়নে বাধা তা তার জানা ছিল না। সে সময়ের অভিবাসীদের ব্রিটেনে বিভিন্ন সামাজিক জটিল পরিস্থিতির কথা ফুটিয়ে তুলেছেন লেখিকা শাহিদা রহমান তার এই উপন্যাসে। কেমব্রিজ ওয়াটারস্টোনে এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক ইংলিশ দর্শক উপস্থিত ছিলেন। লস্করদের এই কাহিনী তাদের অনেকের মনেই দারুণভাবে দাগ কাটে, যার অনেক কিছুই তাদের অজানা ছিল। I'm very, very surprised of what I've learned tonight, because we don't know this in our history, the English history. And I suppose, really, one should know it. It's a history that's actually neglected. And well done, Shahida, for bringing that to our attention. Indigo Dreams Publishing এর প্রকাশনায় প্রকাশিত এই উপন্যাস ইতিমধ্যে জোর তুলেছে মেইনস্ট্রিম মিডিয়াতে। এর লেখিকা শাহিদা রহমান ব্রিটিশদের এই লস হিস্ট্রি স্কুল কারিকুলামের অন্তর্ভুক্ত করার জন্যে জোর প্রচারণা চালাচ্ছেন। মামুনুর রশিদ, চ্যানেল এস নিউজ, ক্যামব্রিজ।